ক্ষেপণাস্ত্র ছুড়ে আবারও আলোচনায় উত্তর কোরিয়া। সোমবার একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। এটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে, যার পরিসীমা 15,000 কিলোমিটারের বেশি। বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। এ নিয়ে 12 ঘন্টার কম সময়ের ব্যবধানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং। এর আগে রোববার একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় কিম প্রশাসন, যা প্রায় 570 কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করে। এমন এক সময় এ পরীক্ষা চালানো হলো যখন দক্ষিণ কোরিয়া কোরীয় উপদ্বীপে পারমাণবিক অস্ত্র প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানান, রাজধানী পিয়ংইয়ং এর কাছের একটি এলাকা থেকে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের সাগর অভিমুখে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটি প্রায় 1,000 কিলোমিটার পথ অতিক্রম করে। জাপানের কোস্টগার্ড জানায়, ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের 1 ঘন্টা পর হোক্কাইডো দ্বীপের পশ্চিম সাগরে গিয়ে পড়ে। তারা আরও জানায়, ক্ষেপণাস্ত্রটি 6,000 কিলোমিটারের বেশি উচ্চতায় উঠেছিল। এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় তীব্র নিন্দা জানিয়েছে টোকিও। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। এদিকে গেল সপ্তাহে সিউল জানিয়েছিল, চলতি মাসেই দূরপাল্লার একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী পিয়ংইয়ং এর সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিষিদ্ধ হলেও এটি নিজেদের আত্মরক্ষার সার্বভৌম অধিকার হিসেবে দাবি করে আসছে পিয়ংইয়ং। মৌসুমী সাথী, সময় সংবাদ।